হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যামেরায় রেকর্ড হওয়া পাঁচটি ভয়ানক ঘটনাকে। নাম্বার ওয়ান, এই ভিডিওটি ধারণ করা হয়েছিল আফ্রিকার দেশ উগান্ডা থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে জঙ্গলের পাশে একটি সুন্দর সমতল ভূমি রয়েছে, কিন্তু হঠাৎ সেটা কী কারণে যে এমনভাবে ধসে পড়তে থাকে তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি, এবং সেখানকার মাটিগুলো একদম সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে চারদিকে, যা সত্যি অবিশ্বাস্য। নাম্বার টু, এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং ড্রাইভার কোনো কিছু চিন্তা না করে সামনের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তার জন্য সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করে রয়েছে। তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন রাস্তার পাশে থাকা পাহাড় থেকে হঠাৎ করে কিছু অংশ ভেঙে পড়ে এবং অল্পের জন্য পাহাড়ের সেই খণ্ডটি গাড়ির ওপরে পড়েনি। যদি গাড়ির ওপর পড়তো তাহলে নিশ্চয়ই কী ঘটনা ঘটতো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। নাম্বার থ্রি, এই ভিডিওটি কলম্বিয়া থেকে ধারণ করা, যেখানে দেখা যায় যে পাহাড়ের উপরের একটি রাস্তার মেরামতের কাজ চলছিল, কিন্তু হঠাৎ সেটা যে ভয়ানকভাবে ধসে পড়তে থাকে যার কারণে সেদিন অনেক মানুষই প্রাণ হারিয়েছিল। নাম্বার ফোর, এই ভিডিও ক্লিপসটি ব্রাজিল থেকে ধারণ করা হয়েছিল এবং মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই হাইওয়েটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এখান থেকে একটু সামনের দিকে পাহাড় থেকে সমস্ত গাছগাছরা একটি গাড়ির উপরে আছড়ে পড়ে, এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে সেই মানুষটি সেদিন বেঁচে ফিরতে পেরেছিল। নাম্বার ফাইভ, এই ভিডিও ক্লিপসটি ভিয়েতনাম থেকে ধারণ করা হয়েছিল। এই ভিডিওতে দেখা যাচ্ছিল একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করছিলেন, কিন্তু তার সামনে যে ধরনের বিপজ্জনক ঘটনা ঘটছিল তা দেখে হয়তোবা অনেকের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। সেখানে এমন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় যা সেখানে থাকা সব কিছুকে একদম দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছিল। সেখানকার ঘরবাড়িগুলো যেন বাতাসে তুলোর মতো উড়ে যাচ্ছিল, এবং এই দৃশ্য দেখে ড্রাইভার তার গাড়িটিকে পিছনের দিকে ঘুরিয়ে নেয় এবং সে যাত্রায় তারা বেঁচে যায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনার সবচেয়ে কোন বিষয়টিকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন।